বানপীড়িত ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টির অন্তর্গত বসা শিমলু অঞ্চলের রাইজে যাতায়াতের নামত দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। টুলুঙা নাওয়ে এতিয়া যাতায়াত করবলগা হয়েছে, বিপদসংকুলভাবে টুলুঙা নাওয়ে যাতায়াত করবলগা হয়েছে এই অঞ্চলটির লোকসকলে, কেনো এতিয়াও বাট পথ সমূহ জলমগ্ন হয়ে আছে। আর মই সামগ্রিক দৃশ্যাবলী দেখাম, এয়া হয়েছে বরচলা বিলর পরিবেশ। আর এই বরচলা বিলত এনে ধরনের এই অঞ্চলটির লোকসকলে এই সমূহ যে টুলুঙা নাও, এই টুলুঙা নাওয়ে যাতায়াত করে আছে। মই কথা পাতিম এগারী যুবক আছে, যেহেতু টুলুঙা নাওয়ে যাতায়াত করে আছে। কত ঘর তোমার? আমার ঘর দুইলং গোসাই মিলু। দুইলং গোসাই কত যাব? এটা বরচলা যান। বরচলা এই নাওয়ে আহা যাওয়া করা? নাওয়ে আহা যাওয়া করি, বানপানি আমার ইমান ইমান ডিস্টার্ব দিছে, আর কব নয়, রাস্তাঘাট নাই, কি করি, ঘর বাড়ি পানির তলত হয়ে গেছে, থাকিব নয়, খাব নয়, রাস্তাঘাট সব ডুবি আছে, সব ডুবি আছে, এটাও পানি শুকা নাই, রাস্তাঘাট শুকা নাই, ভয় লাগে নাই? সরু সরু পালি ভয় লাগে, তামান ভয় লাগে, সরু সরু পালি লে আহা যাওয়া করা ভয় তো করি, রাস্তাঘাট শুকা নাই, রাস্তাঘাট শুকা নাই, রাস্তাঘাট সরু সরু নিচা রাস্তাঘাট দিছে সরকারে, আমি কি কম। নিশ্চয়কৈ এই সকল আসলতে কণ কণ শিশুক লৈ তেওঁলোকে এনে ধরনের টুলুঙা নাওয়ে যাতায়াত করেছে। এয়া হয়েছে বরচলা বিলর পরিবেশ। আর বরচলা বিলত এই সকল কণ কণ শিশুক লৈ পিতৃ মাতৃয়ে যাতায়াত করে আছে। মই কথা পাতিম, বাইদেউ কত যাব আপনাদের? ঢলগুড়ি যাব। এই সরু পোয়ালিক লৈ টুলুঙা নাওত ভয় না লাগে আপনাদের? ভয় লাগে, রাস্তা নাই বেলেগ, রাস্তা নাই বেলেগ, সেইটো কাৰণে মানে নাৱেৰে অহা যোৱা কৰে। নিজৰে নাও বেলেগত? এই কিমান দিনৰ পৰা এনেধৰণে অহা যোৱা কৰি আছে? এই বানপানী হোৱাৰ পিছত? বানপানী হোৱাৰ পিছত দুবছৰমান। পিছৰকৈ মই পুনৰ সেই সামগ্ৰিক দৃশ্য দেখুৱাম, এয়া হৈছে বৰচলা বিলৰ পৰিৱেশ। আৰু এই বৰচলা বিলত এনেধৰণে দৈনিক শ শ লোকে এই যে বরচলার বসা শিমলু এই অঞ্চলটির লোকসকলে এনে ধরনের যাতায়াত করে আছে। যেহেতু বাট পথ সকল এটা জলমগ্ন হয়ে আছে, সেইভাবে এই অঞ্চলটির লোকসকলে এটা এনে ধরনের যে আসলতে টুলুঙা নাওয়ে যাতায়াত করে আছে। মই আরো এগারী লোক আছে, তোর সত্যিও কথা পাতিম। দাদা কি কব, সরু সরু পালি এই টুলুঙা নাওয়ে যাতায়াত বহুত অসুবিধা চলি আছে, আর কি করি, উপায় তো নাই, রাস্তাঘাট এটাও ডুবি আছে, বিয়া এনে রাস্তা ডুবি আছে, শুকাই নাই, শুকাই নাই, আজি দুই মাহ হৈ গ'ল পানী লাগি গৈছে, এনেকুৱা অৱস্থাত আছোঁ, মেটেকা কোনোফালে ওলাব নোৱাৰোঁ, ৰাতি বেমাৰ আজাৰ হ'লে কেনেকুৱা, এই বহুত অসুবিধাত নৌকাত আনিব লাগে, এই বচলাত আনিব লাগে, বচলাৰ পৰা যাব লাগে, নহ'লে শিঙৰিত যাব লাগে, এনেকুৱা অৱস্থাত আছোঁ। নিশ্চয়কৈ এইসকল লোকে আচলতে চৰম দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে, কিয়নো বৰচলা যি এই বসা শিমলু অঞ্চলৰ বাট পথ, এই পথসমূহ এতিয়াও জলমগ্ন হৈ থকাত এই অঞ্চলটোৰ লোকসকলে এনেধৰণে এতিয়া যাতায়াতৰ নামত চৰম দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে। বিপদসংকুলভাৱে এই বৰচলা বিলেৰে তেওঁলোকে আহ যাহ কৰিব লগা হৈছে। আৰু এয়া প্ৰতি বছৰে এই সমস্যাৰ সন্মুখীন হয় এই অঞ্চলটোৰ লোকসকলে, কাৰণ বাৰিষা আহিলেই ব্ৰহ্মপুত্ৰৰ বাঢ়নী পানী এই অঞ্চলটো প্লাৱিত কৰে। আৰু এনেধৰণে বৰচলাৰ বসা শিমলু অঞ্চলৰ লোকসকলে যাতায়াতৰ নামত চৰম দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে। কণ কণ শিশুসকলক লৈ বিপদসংকুলভাৱে টুলুঙা নাৱেৰে তেওঁলোকে যাতায়াত কৰিব লগা হৈছে।